পরবর্তী প্রশ্ন হচ্ছে, আসর নামাজের ওয়াক্তে মতভেদ কেন, এর সমাধান কি? আসর নামাজের ওয়াক্তের মতভেদ হচ্ছে জোহর নামাজের ওয়াক্তের কারণে। জোহর নামাজের ওয়াক্ত কখন শেষ হয় এ নিয়ে দুটি মত রয়েছে। একটি মত হচ্ছে যে যখন ছায়া আসলি, মানে প্রথম ছায়া, একজন মানুষ এক যে কোনো জিনিস, সূর্য যখন মাথার উপরে থাকে তখন একটা ছায়া পড়ে, এই ছায়াটা যদ্দূর কম অল্প পড়ে, এরপরে এক মিসাল, মানে এক ধরন এক 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 পরিমাণ, এক ডান্ডা পরিমাণ বা এক দাড়ি পরিমাণ যদ্দূর হবে, এদূর পর্যন্ত হচ্ছে জোহর ওয়াক্ত। এটা কার মত? এটা হচ্ছে মালিক, শাফি, আহমদ এবং আবু ইউসুফ মোহাম্মদ, সবার মত হচ্ছে এটা যে এটা এক এক ডান্ডা পরিমাণ থাকে, এরপরে আর জোহর ওয়াক্ত থাকে না। আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে না, দুই ডান্ডা পরিমাণ, একটার পরে আরেকটা, দুইটার পরে যাইয়া আসর ওয়াক্ত হয়ে যায়। এখন আসর ওয়াক্তের এই সময়টা কোনটা ধরবেন সেটার উপর নির্ভর করবে আসর ওয়াক্ত কোনটা আপনি এই কখন হয়। এবং আরেকটা মত আছে যে আসর এবং জোহরের মাঝখানে একটা বাফারও টাইম আছে, অর্থাৎ দুইটা মিলে যে একটা টাইম আছে, যে টাইমে অর্থাৎ এক মেসালের পরের যে অংশটুকু, দ্বিতীয় মেসাল আগে, এটার মধ্যে যে আসর পড়তে হবে জোহর পড়তে, এটা একটা মত আছে। তো আমরা যেটা এহতিয়াত মনে করি এটা হচ্ছে যে আসলে এক মেসালে পড়া উচিত জোহর, আর দ্বিতীয় মেসাল থেকে আসর পড়া উচিত, কারণ এটা ওয়াক্ত হয়ে যায়। তো ওয়াক্ত হয়ে গেলে দেরি করা উচিত নয়, ওয়াক্ত হলে দেরি করা উচিত নয়। যদি কেউ তার দলিল নিয়ে আসতে পারে, বিশুদ্ধ দলিল যে দ্বিতীয় মেসালে জোহর ওয়াক্ত থাকে, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। কিন্তু বিশুদ্ধভাবে প্রমাণিত হয়নি, একটি দলিল দেওয়া হচ্ছে, আবু হানিফা রহমতুল্লাহ আলী বলতেছেন যে দলিলটা আবু হানিফা রহমতুল্লাহ আলী তিনি দেননি, কিন্তু তার পক্ষ থেকে অনেকেই দিয়েছে, তার পক্ষ থেকে মানে তার অন্যেরা যারা এই দলিল উল্লেখ করেছেন তার এই মতের, তারা উল্লেখ করেছেন। সেটা কি তিনি উল্লেখ করেছেন? এটা যে হাত্তার আইনা ফাই আত্তালুল, আমরা একবার রসুল্লাহ সাল্লাহ আসলামের সাথে ছিলাম, তো তিনি একবার আমাদের সাথে জোহর পড়তে গেলাম, তিনি বলেন যে আরও ঠান্ডা করো, আবৃদু বি জোহর, আবৃদু বি জোহরকে ঠান্ডা করে পড়ো, আরও ঠান্ডা করে পড়ো। ঠান্ডা করতে করতে তিনি বললেন যে, সাহাবি বললেন যে আমরা পাহাড়ের ছায়া দেখতে পেলাম, অর্থাৎ টিলার ছায়া দেখতে পেলাম। তো টিলার ছায়া কখন হয় তারা হিসাব করেছে, টিলার ছায়া হতে হলে অবশ্যই সূর্য এমন জায়গায় যেতে হয় দুই মাসাল হয়ে যায়, কারণ টিলা তো সাধারণত উপর দিকে দুই নিচে মোটা থাকে, উপরে চিকন থাকে, এর অর্থ হলো টিলার ছায়া পড়তে হলে একেবারে পশ্চিম, মানে ভালো করে এমনভাবে যেতে হয় সূর্য পশ্চিমে, যাতে করে ছায়াটা পড়ে। তো ছায়া পড়তে হলে দুই মাসাল যায়, এটা আবু হানিফা রহমতুল্লাহ একটা দলিল তিনি দিয়েছেন, কিন্তু এটা বাধ্যতামূলক না, কারণ টিলা অবস্থা অনুসারে এক এক টিলার এক এক অবস্থা হয়। টিলা কখনো কখনো একই রকম সোজা হয়, কখনো বড় হয়, মোটা হয়, যে এরকম অবস্থা হয়, কখনো বাঁকা হয়, কোনটা কীরকম ছিল আমরা তো সেটা জানি না। আমরা টিলার ছায়া দেখলাম, আমার তো ছায়া কতটুকু দেখছে এটাও জানা যায় না, সামান্য ছায়া হতে পারে। সুতরাং সেই হিসাবে এটা আসলে সত্যিকার দুই মেসালের কোনো দলিল হতে পারে না। দুই মেসালের আরেকটা দলিল দেওয়া হয়ে থাকে, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জোহর পর্যন্ত আমল করেছে ইহুদিরা, তো তাদেরকে এক কিরাত দেওয়া হলো, এরপর আসর পর্যন্ত আমল করেছে নাসাররা, তাদেরকে এক কিরাত দেওয়া হলো। তো আমরা আমল করব আমরা ইয়া পর্যন্ত আসর থেকে মাগরিব পর্যন্ত, তো আমাদেরকে দুই কিরাত দেওয়া হচ্ছে। তখন তারা বলবে, হাদিসটা বুখারিতে আসছে, তারা বলবে এটা যে আল্লাহ আপনি এটাকে আমরা আমল, ওরা আমল কম করেছে দুই কিরাত দেওয়া হলো, আর আমরা আমল বেশি সময় আমল করলাম অথচ আমাদেরকে এক কিরাত দেওয়া হলো। তো এরা বলতে চাচ্ছেন এটা যেহেতু দেখা যাচ্ছে অর্ধেকের প্রথম অর্ধেকের যদি বেশি ধরতে হয়, প্রথমটা তো এটা চলে গেল ইহুদিদের, নাসারাদের এটা যদি কোনো ধরা হয় যে তারা দ্বিতীয় অর্ধের মধ্যে বেশি অংশ আমল করেছে, তাহলে অবশ্যই জোহরের টাইম লম্বা হবে, আসরের টাইম কম হবে, এই হিসাব করে তারা এটা কেয়াস বের করেছেন। কিন্তু আসলে যেখানে নস আছে সেখানে এইভাবে আমরা কেয়াসের মধ্যে না যাওয়াটাই হচ্ছে উত্তম। এই যে নস যেখানে আসে, এটা হচ্ছে যখন এক মিসাল হয়ে যাবে তখন আর জোহরের ওয়াক্তটা আর থাকবে না, আসরের ওয়াক্ত চলে আসবে, এটা বিশুদ্ধ মত বলে আমি মনে করি। ভিন্ন মত গ্রহণ করতে পারে অনেকেই, তার সেই সুযোগ রয়েছে, কিন্তু এটা আমরা মনে করি বিশুদ্ধ মত। আরেকটি জিনিস হচ্ছে আসরের ওয়াক্ত শেষ ওয়াক্ত কখন থাকে, এটা নিয়েও একটা মতভেদ আছে। শেষ ওয়াক্তের ব্যাপারে স্পষ্ট যেটা আসছে এটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত দুইটা ওয়াক্ত, একটা হলো ওয়াক্ত, একটা হলো ওয়াক্ত এখতিয়ারি, একটা হলো ওয়াক্ত ইজতিরারি, অর্থাৎ একটা হচ্ছে আপনি পছন্দনীয় সময়, একটা হচ্ছে আপনার সমস্যাগ্রস্তদের জন্য সময়। পছন্দনীয় সময় হচ্ছে দ্বিতীয় মাসাল পর্যন্ত অথবা সূর্য স্পষ্ট শুভ্র থাকা পর্যন্ত, তো এটা শুভ্র থাকা পর্যন্ত এটা সবার মতে। এরপরে যে অংশটা থাকে, কোনো হলুদ হয়ে গেলে তখন নামাজ পড়তে পারবে কি না, এটা হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি
ঘুম থেকে উঠছে পড়তে পারে নাই, অথবা যে হায়েজা মহিলা এখন পবিত্র হয়েছে তার জন্য, অথবা কোনো বাচ্চা এখন বালক হয়েছে তার জন্য, এরকম তাদের জন্য যারা এই অবস্থা তাদের জন্য সূর্য লাল হওয়ার আগ পর্যন্ত সেটা পড়তে পারবে, এটা সবার মতেই। এটা বলো ওয়াক্তে এত্তরারি বা বিশেষ সময়, বিশেষ বিপদের সময় বা সমস্যাগ্রস্তদের জন্য সময়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলেই মূল জিনিসটা হচ্ছে আসর যে ওয়াক্তটার মূল কারণটা হচ্ছে যে এটা কি দ্বিতীয় মাসাল ধরবে কি ধরবে না, এটা নিয়ে হচ্ছে দ্বিতীয় মাসাল কি জোহর ওয়াক্ত ধরবে না আসর ওয়াক্ত ধরবে, এটা নিয়ে হচ্ছে মূল কারণটা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনি।